লাল লালঝড়ে সামিল হতে বাকি রয়েছেন কে এখন সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের দেওয়ালে দেওয়ালে কানহাইয়ার নাম ঘোষণা হতেই বিহারে পৌঁছে গিয়েছিলেন গুজরাতের বিধায়ক তথা দলিত আন্দোলনের নেতা জিগ্নেশ মেওয়ানি তারপর থেকে বেগুসারাই আসেননি এমন ব্যক্তির নাম খুঁজতে এখন হিমশিম খেতে হচ্ছে কানহাইয়ার ভোট ম্যানেজারদের এবার বেগুসারাইয়ে কানহাইয়ার হয়ে প্রচার করতে যাচ্ছেন সিপিএমের সাধারণ সম্পাদক সিতারা ইয়েচুরি সিপিআই সম্পাদক সুধাকর রেড্ডি নেতা ডি রাজা এবং গীতিকার কবি জাভেদ আক্তার খবর এপ্রিল সভা করবে নিয়েচুরি সুধাকর রেড্ডি এবং ডি রাজা সেই জনসভাতেই উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা বলিউডের কিংবদন্তি গীতিকার জাভেদ আখতারেরও এর আগে কানহাইয়ার হয়ে প্রচারে এসে ঝড় তুলেছিলেন বলিউড অভিনেতা সোয়ারা ভাস্কর তার আগুনে ভাষণ বিরাট হাততালি লুপিয়েছিল এসেছিলেন মোদী বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ অভিনেতা প্রকাশ রাজ তাকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো কানহাইয়া মনোনয়ন পেশ করতে গিয়েছিলেন বিশাল লাল স্রোত নিয়ে সেই মিছিলে নজরে পড়েছিল জেএনইউতে কানহাইয়ার সহযোদ্ধা শেহলা রশিদ রামা নাগাদের এসেছিলেন জেএনইউ থেকে আচমকা নিখোঁজ হয়ে যাওয়া নাজিবের মাও তার আশীর্বাদ নিয়ে কানহাইয়া কুমার রওনা দেন মনোনয়ন জমা করতে এসেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহের কর সম্প্রতি বেগুসরাইয়ে দেখা মিলেছে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামড়ার এছাড়াও কানহাইয়ার জন্য এবার ঝাঁপিয়ে পড়েছে গোটা জেএনইউ ব্রিগেড জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দল বেঁধে থাকতে শুরু করেছেন বিহারের বেগুসরাইতেই